নট গেট হচ্ছে সম্পূর্ণ বিপরীত মান প্রদান করে, অর্থাৎ যৌক্তিক যোগের বিপরীত মান, যৌক্তিক গুণের বিপরীত মান। সো এর আরো অনেক কিছু নাম আছে, পূরক, বার, কমপ্লিমেন্ট, যে কোনো একটা বলা যায়। ওকে, তাহলে এখন নট গেটের চিত্রটা কেমন হবে? নট গেটের চিত্রটা একটু ভিন্ন রকম, নট গেটের চিত্রটা একটু ভিন্ন রকম হয়। যেমন এর ইনপুট থাকবে একটা, আউটপুটও একটা, এই নটটা মূলত এটাই হচ্ছে এই গেটের মূল পয়েন্ট। আবার ইনপুট দেখো আছে এ, আউটপুট হয়ে গেছে এ নট, রাইট? তাহলে ইনপুট যা থাকবে আউটপুট তার বিপরীত। এখন কথা হচ্ছে এই নট গেটটা আসলো কোথা থেকে? এটা হচ্ছে ইলেকট্রনিক সিগন্যাল। ওকে, যদি এই চিহ্নটা হবে নিচে নামে তাহলে শূন্য হবে, এবং উপর উঠলে এক, নিচে নামলে শূন্য, উপর উঠলে এক, নিচে নামলে শূন্য, উপর উঠলে এক। ওকে, আবার এখানে দেখো, যদি যেহেতু উপরে উঠলে এক, নিচে নামলে শূন্য, উপর উঠলে এক, নিচে নামলে শূন্য, উপর উঠলে এক, নিচে নামলে শূন্য, মূলত এই শূন্য এবং একের মধ্যে শূন্য দ্বারা বোঝায় কম্পিউটারটা অফ আছে, কোন প্রকার কোন সিগন্যাল দিচ্ছে না। আবার যদি এক থাকে তাহলে বুঝতে হবে পজিটিভ, ইয়েস, হ্যাঁ, অর্থাৎ বৈদ্যুতিক সিগন্যাল আছে, কম্পিউটারটা অন আছে। ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে শূন্য হচ্ছে সেখানে এক, যেখানে এক হচ্ছে সেখানে শূন্য, আবার শূন্য হলে এক, এক হলে শূন্য, শূন্য হলে এক, এক হলে শূন্য। তাহলে আমরা এটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, ইনপুট একটা, আউটপুট একটা, ইনপুট একটা, আউটপুট একটা, অর্থাৎ যা থাকতেছে ইনপুট, বিপরীত হচ্ছে তার আউটপুট। ওয়েল, এর সত্য সারণীটা কেমন হবে? এর সত্য ওকে, যেহেতু ইনপুট একটা, আউটপুটও একটা, ইনপুট যদি শূন্য হয় আউটপুট হবে এক, ইনপুট যদি এক হয় আউটপুট হবে শূন্য। তাহলে খুব চমৎকারভাবে দেখতে পেলাম যে নট গেটের সত্যক সারণী এবং তড়িৎ প্রবাহ কেমন হয়। এখন তুমি একটা বিষয় এখানে খেয়াল করো, আমরা কিন্তু এই সত্যক সারণীটা দেখেই বলতে পারবো যে নট গেটের বৈশিষ্ট্যগুলো কি। নট গেটের শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য, একটা মাত্র ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটা, এবং ইনপুটগুলোর বিপরীত মান হবে আউটপুট। দেখো শূন্য আছে এক, এক আছে শূন্য, সো আমরা এটাই বলতে পারি যে ইনপুট গুলো যা থাকবে তার বিপরীত মান থাকবে আউটপুট।